হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বাজারে যাব। আর আজকে আমাদের একটু হালকা পাতলা টুকটাক কেনাকাটা করা লাগবে, সেজন্য বাজারে যাব। আর কি কি কিনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বের হয়ে দেখি যে আমাদের গাছ থেকে আম নামানো হচ্ছে। আসলে এটা হচ্ছে ফজলির গাছ, আর এই ফজলি গাছে অল্প কয়েকটা আম আসছে। তো এই যে দেখেন কি সুন্দর টাটকা আম, আমার আব্বা গাছে উঠছে, আর আমার চাচাতো ভাই ছোট ও গাছে উঠছে আর তুলি নিচে থেকে ধরে নিচ্ছে। তো আমগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখেন একদম ফ্রেশ টাটকা আম, এখনও আঠা ভর্তিছে আমের। তো আমি তুলিকে বললাম তুমি থাকো, আমি বাজারে যাব। সেজন্য আমি আসলে প্রেসক্রিপশনটা নিতে আবার বাসার ভিতরে চলে গেলাম। তো প্রেসক্রিপশনটা নিয়ে আসলাম, আর আমার আসলে ডক্টর প্রেসক্রাইব করা আমার যে শ্যাম্পুটা ক্লোপিডক্স, আর এই শ্যাম্পুটা আমাকে সারা জীবনই ব্যবহার করতে হবে আমার মাথার সমস্যার জন্য। আর ওষুধপত্র আছে, সেগুলাও নিব। তো তুলিকে দেখাই দিলাম যে এই সাইডে আরও কয়েকটা আম দেখা যাচ্ছে, এগুলোও নামায় নিও, কারণ ওপর থেকে হয়তো বা দেখা নাও যাইতে পারে। তুমি নিচে থেকে ভালো করে খেয়াল করে এই আমগুলো নামায় নিও। তারপর আমাদের মোড়ে এসে কিছুক্ষণ বসে থাকলাম, একটা অটো পেলাম, অটো নিয়ে মোহনপুরে চলে গেলাম। আর মোহনপুর বাজারে এসে যে আমার ওষুধপত্র শ্যাম্পু এগুলো সবই নিলাম। তারপর ডাচবাংলা ব্যাংকে গিয়ে টাকা উঠানোর জন্য দেখি ব্যাংকের মধ্যে টাকা লোড হচ্ছে, এজন্য ব্যাংকের গার্ড বসে আছে বাইরে, আমিও বসেছিলাম। তো তারপর ব্যাংকে ঢুকলাম, ঢুকে টাকা উঠালাম। আসলে এখানে তো ভিডিও করা নিষেধ, সেজন্য আর ভিডিও করলাম না। তো টাকা উঠায় তারপর আরও যেগুলো ইত্যাদি কেনাকাটা ছিল ওইগুলো কেনাকাটা করে নিলাম, আসলে ওইগুলোর ভিডিওটা করা হয়নি। তো তারপর বাসায় চলে আসলাম, আর বাসায় চুপি চুপি এসে ঢুকি। ঢোকার পর দেখি যে তুলি ব্যালকনিতে দাঁড়ায় আছে। তো তুলিকে ডাকলাম, তারপর ওর হাতে সব কিছু দিলাম। আসলে এখানে আমাদের এই যে পুরো মাসের যেই বাজারটা লাগে, একটা সিম্পল যে বাজার, সাবান, কাপড় কাঁচা পাউডার, তারপরে আপনার ওই যে বাথরুমের যে সুগন্ধি জেল ওইটা, তারপর গুড নাইট মশা মারা, হাত ধোয়া সাবান, তুলির জন্য একটা ব্রাশ, ওর ব্রাশটা নষ্ট হয়ে গেছে, একটা ফেস ওয়াশ, গোসল করা সাবান, হাত ধোয়ার সাবান, আরও মানে করেন ইত্যাদি ইত্যাদি, এত কিছু তো বলতে পারছি না। সব মিলিয়েই তুলির জন্য এগুলা নিয়ে আসছি আমি। আর কাপড় কাঁচা রিং পাউডারের সাথে একটা মগ ফ্রি পাইছিলাম। তো তুলি তো দেখে অনেক খুশি। তারপর তুলি বলছে এই ব্যাগে কি আছে, তোমার ওষুধ কই? আমি বলছি যে এই ব্যাগে আছে। তারপরে যে টাকাগুলা একটু তুলিকে দেখালাম, তারপর ওকে বললাম এই নাও তোমার টাকা, আর এগুলা তুমি তুলে রাখো। তো আমাকে বলছে এগুলো আমার টাকা, শুধু আমাকে দিবা আর খরচ করবা তুমি। তো যাই হোক, টাকাগুলো রাখার পর এই যে আম যেগুলো সকালে নামাইছিল এই আমগুলা এখন আমরা ফ্রিজে লোড করব, কারণ এইগুলো আম তো এখন খাওয়া যাবে না, আর যখন আমের সিজন শেষ হয়ে যাবে তখন এই আমগুলো খাবো। তো আমরা এইভাবে আম নর্মালে রাখি, আপনারা কে কীভাবে রাখেন জানি না, কিন্তু আমরা এই আমটা নর্মালে রাখি। আর নর্মালে রাখলে প্রায় দেড় মাস দুই মাস পরেও এই আম বের করলে মনে হবে যে কাঁচা আমই রাখা আছে। ওইগুলো হচ্ছে বড়ই যেগুলো রাখা হলো, আর বড়ই আছে অনেকগুলা। তো আসলে ওই যে ডিপে যদি আম রাখা হয় ওই আমটা কিন্তু যখন বের করি তখন ভুট 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 করে লুৎবুত লুৎবুত করে, ওই আমটা খাওয়া যায় না। এগুলো হচ্ছে তেঁতুল, তেঁতুলও ফ্রিজে সংরক্ষণ করা আছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।